Kalki Ropeway again. And this is St. Joseph's School. আপাতত স্কুলটা বন্ধ সো ভিতরে যেতে পারছি না আর এটা অপোজিট হচ্ছে রোপওয়ে এটা স্কুলের মেইন গেট একটা গেট চল বড় লাইন আমরা এখন রোপওয়ে লাইনে দাঁড়ায় আছি অনেকক্ষণ ধরে প্রায় অল্মোস্ট আধা ঘন্টা হয়ে গেছে আর রোপওয়েটা পুরো টুকু হচ্ছে 40 মিনিটের রাইড 5 কিলোমিটার করে যাবে আর 260 টাকা করে না 260 টাকা করে পার পার্সন পাঁচশো 20% আমার অবশ্য হাইট ফোবি আছে বাট এটা বেশি উঁচা হবে না মনে হচ্ছে সো আমাদের টার্ন এসে পড়ছে আমরা এখন রোপওয়েতে উঠবো দিস ইজ দ্য মেইন ইঞ্জিন আমরা এখন আবার নেমে আবার উপরে উঠবো 10 মিনিটের ব্রেক না রাইডটা খুব মজা ছিল না আমার কাছে মজাই লাগছে আমরা কিছুক্ষণ থেকে 10 মিনিট থেকে তারপর আবার লাইন ধরবো এখানে একটা পার্ক আছে মেবি এখানে একটা লাইন আছে সুন্দর আমরা তো একটা চিপস খেলাম আমরা এখানে ম্যাগি নিচ্ছি
রোপে থেকে বের হই, এখন ম্যাগি খাচ্ছি, খাবো আর কি। কত করে ম্যাগি? পদের পদে 100। ওকে, এটা হচ্ছে কোরিয়ান নুডলস। তো আমরা দুইটা ম্যাগি নিয়েছি আর এখন সামনে খেতে খেতে হাঁটবো। খুবই মজা মনে হচ্ছে দেখে, কেমন? খুব মজা। এখানে গোম্বু রকে, গোম্বু রক, তাই না? একটা বড় একটা রক, এখানে মানুষ আসে। আর এটা হচ্ছে তেনজিং ইউ রক, তেনজিং রক আর কি। এখানে সবাই এখানে পাহাড়ে ওঠার ট্রেনিং নেয়, সো এখানে একটা ট্রেনিংয়ের কোর্সও আছে। বড় আছে পাথরটা, বিশাল বড় পাথর। সো এটাই তেনজিং ইউ রক। আমরা একটু সামনে থেকে একটু ভিউটা দেখি। ও মালিহা এখন রক ক্লাইম্বিং এর দিকে বলে। পাথরটা কত নিচে গেছে, বিশাল বড় পাথর এটা। রকেও দেখলাম, ছবি তুললাম কয়েকটা, মালিহার কয়েকটা ছবি তুললাম। এখন আমরা চলে যাবো নেক্সট ডেস্টিনেশনে। আমরা কি কাঞ্চনজঙ্ঘা কি দেখতে পারবো না? আচ্ছা আচ্ছা, মার্চের দিকে পরিষ্কার থাকে ওইটা।